Hello viewers, very good morning to all of you. আজকে আবারো আপনাদের সঙ্গে সংবাদের শিরোনামগুলি শেয়ার করতে যাচ্ছি। আজকে 12 ফেব্রুয়ারি 2020, দেখি দৈনিক সংবাদ আর প্রতিবারী কলম কি কি লেখা আছে, সংবাদ শিরোনামগুলি আপনাদের পড়ে শোনাচ্ছি। দিল্লি আম আদমি রুই, কেজরির হ্যাট্রিক দাহা ফেল বিজেপি, শিওরে সংকট বার্তা বিজেপিকে, এবার নয়া প্রচার কৌশল খুঁজতে হবে মোদি শাহকে, বিল বকেয়া, বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে গিয়ে রক্তাক্ত জখম দুই আধিকারিক, 432 জন শিক্ষককে পোস্টিং, 11 জনের সার্টিফিকেট ভুয়ো, জেলে নথি বিকৃতি, অভিযোগ উপ কারাপালের বিরুদ্ধে, এডিসি বাজেটে নিয়োগের প্রস্তাব রাধা চরণের, রাজ্যহীন হয়ে যাচ্ছে বিজেপি, খুচা মমতার। এই হলো আজকের দৈনিক সংবাদের সময় শিরোনামগুলি। এখন দেখি প্রতিবারী কলমে কী লেখা আছে। স্বপ্ন সফলের তাগিদেই সম্বর্ধনা, স্বচ্ছতায় যারই শ্রেষ্ঠ, জাল রেল টিকিট বিক্রির ধেরা বাংলো পুলিশ, স্বচ্ছ ও অস্বচ্ছের লড়াই, নতুন দিশে পেট ব্যথা, ফ্যাশন শুতে অনিয়ম। এখন দেখা যাক দৈনিক সংবাদের চতুর্থ পৃষ্ঠায় লেখকের বিশেষ প্রতিবেদন। লেখক হচ্ছেন আমাদের মাননীয় প্রাক্তন হাইকোর্টের বিচারপতি এবি পাল অথবা অলোক ভরণ পাল, 10,323 সরকারের অযোগ্যতার স্বীকার। এই 10,323 টিচার সম্পর্কে বিশেষ একটা প্রবিধান লিখেছেন, বিস্তারিত একটু দেখা যাক। 10,323 নয়, কোর্টে রায়ে চাকরি হারাচ্ছেন মাত্র 461 জন শিক্ষক, বাকি 9,862 জন শিক্ষক সরকারের প্রশাসনিক অযোগ্যতা ও ভ্রান্তির শিকার। 10,323 জন নামে খ্যাত মামলায় কোর্টে রায়ে কতজন শিক্ষকের চাকরি মেয়াদ শেষ হবে আগামী 31 মার্চ? সংখ্যাটি 10,323 নাকি মাত্র 461 জন? মনে হচ্ছে একটা বড় প্রশাসনিক ভ্রান্তির শিকার হতে চলছেন। 10,323 মাইনাস 461 অর্থাৎ 9,862 জন শিক্ষক মামলায় প্রতিপক্ষ ছিলেন না এবং রায়ের 127 নং অনুচ্ছেদে তাদের চাকরি অক্ষুণ্ণ থাকবে বলেছেন মহামান্য আদালত। রায়ের কোথাও 10,323 সংখ্যাটির উল্লেখ নেই, তাহলে কোথা থেকে এই সংখ্যাটি, কার উদ্ভাবন? মোট 58টি রিট পিটিশনস দায়ের করা হয়েছিল এবং আবেদনকারীদের বক্তব্য বা অভিযোগ ছিল মোটামুটি একই রকম। মোট 461 জন শিক্ষককে প্রতিপক্ষ করে তারা দেখাতে চেষ্টা করেছেন যে মেধা, যোগ্যতা এবং অন্য সব মাপকাঠিতে প্রতিপক্ষ শিক্ষকদের চেয়ে যোগ্যতা হওয়া সত্ত্বেও তারা চাকরি পাননি। তাদের মামলায় কারোর চাকরি বাতিল আবেদন ছিল না, তারা চেয়েছিল তাদেরও যেন চাকরি হয়। কিন্তু কোর্ট তাদের চাকরি দেওয়ার কোনো সরাসরি নির্দেশ দিলেন না, বরং বাতিল করে দিলেন 461 জন প্রতিপক্ষ শিক্ষকের চাকরি, 10,323 নয়। শুনানি চলাকালীন কোর্ট জানতে চাইলেন রাজ্য সরকারের কাছে এত বৈষম্যের কারণ কী, কেন মেধা এবং অভিজ্ঞতাকে এভাবে উপেক্ষা করা হলো। সরকার পক্ষে যে উত্তর দেওয়া হলো তাতে বেরিয়ে এলো ঝোলা থেকে বেড়াল। বলা হলো 2003-2004 সালে সরকার একটি নিয়োগ নীতি এমপ্লয়মেন্ট পলিসি চালু করেছিলেন সব শ্রেণীর মানুষের মধ্যে সরকারি চাকরির সুবিধা পৌঁছিয়ে দিতে। সেই এমপ্লয়মেন্ট পলিসি সমালোচনা করতে গিয়ে আদালত দেখলেন এতে একটি সম্পূর্ণ উদ্ভট, বেআইনি এবং সংশোধন বিরোধী পলিসি, কারণ এটি রিজার্ভেশন রাখা হয়েছে জুন ভিত্তিক, মহকুমা ভিত্তিক, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ছেলেমেয়েদের জন্য, অনাথ আশ্রম ছেড়ে আশ্রমে বেড়ে ওঠা ছেলেমেয়েদের জন্য, বিপেল পরিবারের জন্য ইত্যাদি। বলার অপেক্ষা রাখে না এ ধরনের রিজার্ভেশন অসাংবিধানিক। শুধু তাছাড়া শুধুমাত্র অরাল ইন্টারভিউর মাধ্যমে
মেরিট যাচাই করা এবং ইন্টারভিউ বোর্ডগুলোকে কোনো প্রকার গাইডলাইন না দেওয়া ছিল সম্পূর্ণ বেআইনি। এমপ্লয়মেন্ট পলিসি বাতিল করতে গিয়ে মাননীয় বিচারপতি 121 নং অনুচ্ছেদে লিখেছেন, মোস্ট অফ দ্য ক্লোজেস অফ পলিসি আর ইলিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল, দ্য এন্টায়ার পলিসি ইজ ব্যাড বিকজ ইট গিভস নো গাইডলাইন অ্যান্ড দেয়ারফর দ্য এন্টায়ার সিলেকশন উইল হ্যাভ টু বি মাস্ট বি অ্যান অ্যাকর্ডিংলি সেট অ্যাসাইড। এ পর্যন্ত পরে যদি আমরা না এগোই তাহলে মনে বুঝি ভরাডুবি হলো সব। প্রশাসনিক কর্মকর্তারা মনে হয় অঙ্ক কষে বার করলেন এন্টায়ার সিলেকশন এবং 10,323 জনই নিয়োগপত্র পেয়েছিল, সুতরাং তাদের সরকারি চাকরি বাতিল হলো। কিন্তু ওই অনুচ্ছেদেই সরকারের আবেদন ছিল পলিসি বাতিল হলেও তা যেন প্রসপেক্টিভ হয়, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ম্যাট নিড নট বি ডিস্টার্ব। কোর্ট এই আবেদন ছাড়া দিয়েছেন একেবারে শেষের অনুচ্ছেদের দিকে 127 নং অনুচ্ছেদে, যা বলা হলো একটি সেভিং ক্লোজ। নির্দেশ হলো 127, সিন্স উই হ্যাভ সেট এসাইড দ্য রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি উইচ অ্যাপ্লাইজ টু এ লার্জ ক্যাটাগরি অফ পোস্ট অ্যান্ড নট মেরলি টু টিচার্স, উই উড লাইক টু মেক ইট ক্লিয়ার ম্যাট আওয়ার অ্যাডজাস্টমেন্ট শ্যাল বি প্রসপেক্টিভ ইন নেচার অ্যান্ড শ্যাল নট এফেক্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ম্যাট আনলাইস দ্য সেট অ্যাপয়েন্টমেন্ট আর অলরেডি আন্ডার চ্যালেঞ্জ বিকজ দ্য কোড অন দ্য গ্রাউন্ড ডেট দ্য এমপ্লয়মেন্ট পলিসি ইজ ইলিগাল। এর দ্বারা মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে বাতিল হয়ে যাওয়া এমপ্লয়মেন্ট পলিসি অনুযায়ী যতজন শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি পেয়েছেন তাদের শপথে বহাল রাখলেন, বাদ দিলেন শুধু তাদের যাদের চাকরির বৈধতা নিয়ে কোর্টে মামলা হয়েছে। আত্মনীতি মামলায় এই শিক্ষকদের সংখ্যা 461 জন, বাকি 9,862 জন শিক্ষক চাকরিতে বহাল আছেন এবং থাকবেন। প্রশাসনিক কোনো নির্দেশ দিয়ে তাদের চাকরি বাতিল করা শুধু বেআইনি হবে না, আদালতের আদেশ অবমাননার সামিল হবে। বিচার ব্যবস্থা চালু নীতিগুলির একটি হল অডি অল্টারাম প্যাটার্ন, অর্থাৎ কোনো ব্যক্তিকে না শুনে বা পক্ষভুক্ত না করে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যায় না। 9,862 জন শিক্ষককে শোনা হয়নি, যেমন শোনা হয়নি বিরাট সংখ্যক অশিক্ষক কর্মচারীদের যারা এমপ্লয়মেন্ট পলিসি বাতিল হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতেন। তাদের সবার ক্ষেত্রে অডি অল্টারাম পার্টেম নীতি প্রয়োগ করে মাননীয় আদালত 127 নং প্যারাটে সেভিং ক্লোজ দিয়ে সবাইকে শপথে বহাল রেখেছেন। আইন প্রণয়নের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়, যখন কোনো পুরনো বা ত্রুটিপূর্ণ আইন পাল্টে নতুন আইন আনা হয় তখন অবশ্যই একটা রিপিল অ্যান্ড সেভিং ক্লোজ রাখতে হয়। পুরনো আইনকে রিপিল করে সেই আইন অনুযায়ী যত কাজ আগে হয়েছে সেগুলি সেভ করা হয়। এক্ষেত্রে মাননীয় আদালত তাই করলেন, দীর্ঘদিন চালু থাকা এমপ্লয়মেন্ট পলিসি অসাংবিধানিক করে বাতিল করলেন বটে, কিন্তু সেই পলিসি অনুসরণ করে আগে যতগুলো নিয়োগ হয়েছিল শিক্ষক বা অশিক্ষক পদে সেগুলি সেভিং ক্লোজ দিয়ে বাঁচিয়ে দিলেন অডি অল্টারাম পার্টেম নীতি প্রয়োগ করে। যদি প্রসপেক্টিভ এফেক্ট দিয়ে মাননীয় আদালত আওয়ার জাজমেন্ট শ্যাল নট এফেক্ট অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ম্যাট বলে থাকতেন, তাহলে 431 জন বিবাদী শিক্ষকরাও বেঁচে যেতেন। কিন্তু পরের শব্দগুলো আনলেস দ্য সেট অ্যাপয়েন্টমেন্টস আর অলরেডি আন্ডার চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট অন দ্য গ্রাউন্ড ডেট দ্য এমপ্লয়মেন্ট পলিসি ইজ লিগ্যাল, 431 জন শিক্ষকদেরই শুধু প্রশ্নের মুখে ধার করিয়ে দিলেন। তবে এই কথাগুলোর মধ্যে একটা স্কেপ রুট এর জন্য রাখা হয়েছে বলে আমার ধারণা। সে বিষয় নিয়ে আলোচনা করছি, মনে হয় সে সময় সায়েন্স টিচারদের একটা কেস পেন্ডিং ছিল বলেই কথাগুলি লেখা হয়েছে, যাতে এই রায়টি অন্য মামলাকে প্রভাবিত না করে। যাই হোক, কোর্টের রায়ে 9,862 জন শিক্ষক ও অন্য হাজার হাজার অশিক্ষক কর্মচারীদের বাঁচিয়ে চাকরি বেঁচে গেল, কিন্তু এই শিক্ষকদের ভাগ্য আবার আটকে গেল তৎকালীন মামলা এবং
আইনি পরামর্শদাতাদের যুক্তিতর্কের বেড়া জালে। তারা শুধু 461 জন নয়, 10,323 জন শিক্ষককেই টার্মিনেশন অর্ডার, অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্ডার এক্সটেনশনস দৌড়িয়ে দিল, যেন কোর্টের আদেশের সকলের চাকরি বাতিল হয়ে গেছে। 127 অনুচ্ছেদের প্রসপেক্টিভ এফেক্ট এবং সেভেন ক্লোজের অর্থ এবং তাৎপর্য তারা অদৌ অনুধাবন করতে পেরেছিলেন বলে আমার মনে হয় না। ফলে তারা যাই বললেন মন্ত্রীও তাই শুনলেন এবং মানলেন। দীর্ঘ শাসনের পঞ্জীভূত অহমিকার চোরাই বসে তারা আর কারো পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করলেন না। কোর্টের রায়ে 461 জন চাকরি হয়তো গেছে, বাকি 9,862 জনের চাকরি টার্মিনেট করেছেন তৎকালীন সরকারের অজ্ঞতা ও অহমিকার কারণে। কথায় আছে, আল্লাহ দিলে কি হবে, মোল্লা তো দেয় না। এখন যেটা দরকার তা হলো একটা কোরেটিভ মেমোরেন্ডাম ইস্যু করে এইটুকু বলা যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে যেসব টার্মিনেশন অর্ডার, অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট, এক্সটেনশন অর্ডার বেরিয়েছে সেগুলি শুধু অপ্রযোজ্য হবে 461 জন বিবাদী শিক্ষকদের ক্ষেত্রে, অন্য শিক্ষকদের ক্ষেত্রে নয়। তাহলেই এইসব প্রশাসনিক কাজগুলো মাননীয় আদালতের রায়ের 127 নং অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। 9,862 জন শিক্ষক অনিশ্চয়তার মনোভাব থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। যদিও বর্তমান সরকারের দক্ষ ও বিজ্ঞ লোকের অভাব নেই, তবু তাদের বিবেচনার জন্য আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটি কোরেটিভ মেমোরেন্ডাম এর নমুনা তৈরি করে দিলাম। কোরেটিভ মেমোরেন্ডাম ওয়ারেস আফটার কেয়ারফুল স্ক্রুটিনি অ্যান্ড রি অ্যাপ্রিসিয়েশন অফ দ্য কমন জাজমেন্ট রেন্ডার বাই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা অন ইন 58 রিট কেসেস, পার্টিকুলার অফ উইচ হ্যাভ বিন গিভেন ইন দ্য লিস্ট অ্যানেক্স হেয়ার উইট উইচ হ্যাজ বিন আপহেল্ড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন ইন কেস নাম্বার দ্য ফলোয়িং পজিশন হ্যাভ ইমার্জ নেমলি নাম্বার ওয়ান ইন 58 রিট কেসেস দ্য পিটিশনার চ্যালেঞ্জ অ্যাপয়েন্টমেন্ট অফ 464 পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট টিচার্স এস শুনি ইন দ্য অ্যানেক্স লিস অন গ্রাউন্ড অফ সিরিয়াস ডিসক্রিমিনেশন আর্বিট্রারি অ্যালটমেন্ট অফ মার্কস ইন দ্য অল ইন্টারভিউজ অ্যান্ড আদার রিলিভেন্ট ইস্যুস দ্য অনারেবল হাইকোর্ট অপটেড বাই দ্য অ্যাপোসেট জাজমেন্ট ডিক্লেয়ার ইন প্যারা 121 দ্য এন্টায়ার এমপ্লয়মেন্ট পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড স্যাটিসফাইড বাই দ্য এন্টায়ার সিলেকশন মেড আন্ডার ডেট পলিসি অ্যাপারেন্টলি দ্য ওয়ার্ড এন্টায়ার সিলেকশন ব্রড ইন টু সুইপ মোর দেন 10,000 পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড আনার গ্রাজুয়েট টিচার ইনক্লুডিং 461 টিচার্স হু আর মেড রেসপন্ডেন্ট স্পেশালি বাই নেম ইন দ্য অ্যাফোরসেড রিট কেসেস নাম্বার টু বাট দ্য অনারেবল হাইকোর্ট ইন প্যারা 127 অফ দ্য জাজমেন্ট প্রোভাইডেড দ্যাট দ্য জাজমেন্ট উড বি প্রসপেক্টিভ ইন নেচার অ্যান্ড শ্যাল নট এফেক্ট অ্যাপয়েন্টমেন্ট অলরেডি মেড আনলেস দ্য সেট অ্যাপয়েন্টমেন্টস আর অলরেডি আন্ডার চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য এমপ্লয়মেন্ট পলিসি ইজ লিগ্যাল ডাস দ্য অ্যাপয়েন্টমেন্ট অলরেডি মেড আর সেফ এক্সেপ্ট 461 টিচার্স হু অ্যাপয়েন্ট হুজ অ্যাপয়েন্টমেন্টস আর ওয়ার আন্ডার ইলিগাল অ্যাক্ট অ্যান্ড ওয়ার আন্ডার চ্যালেঞ্জ নাম্বার থ্রি ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট দ্য সেট জাজমেন্ট সার্টিন অর্ডার্স মেমোরেন্ডামস নোটিফিকেশন এসেট্রা ওয়ার ইস্যু টার্মিনেটিং সার্ভিস অফ দ্য টিচার্স গিভিং দেম এট হক অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড এক্সটেনশন ফ্রম দ্য টাইম টু টাইম অ্যান্ড ওয়েল ডুইং সো ইনঅ্যাডভার্টেন্টলি অ্যান্ড অ্যারোনমাসলি হোয়ার দোজ ওয়ার ইস্যুড নট অনলি দোজ 461 টিচার্স বাট অল দ্য 10,323 টিচার্স অফ দ্য এন্টায়ার সিলেকশন উইচ ইস কন্ট্রারি টু দ্য ডিকটাম ইন প্যারা 127 অফ দ্য জাজমেন্ট ইট হ্যাজ নাও দেয়ারফর বিকাম নেসেসারি টু রেক্টিফাই দোজ এক্সিকিউটিভ
action. Now, therefore, after careful review of aforesaid action and pursuant of paragraph 127 of the judgment, it is hereby made clear that all such orders, memorandum, notification, etc., shall be deemed to have been issued to only two 461 respondent teachers and shall not apply and shall be deemed to have never applied to any other teachers, all of whom shall continue to be in service as before, on the same and existing terms and conditions, as if they were never terminated from service, not any ad hoc appointments or extensions of service were ever issued to them by order, etc. অর্ডার্স অ্যাডহক অ্যাপয়েন্টমেন্টস বা এক্সটেনশন সব সার্ভিস জারি করা হয়েছিল সেগুলো বাতিলের জন্য আদালতের স্মরণাপন্ন হতে পারতেন। এবার 461 জন শিক্ষকের কথা বলে লেখা শেষ করছি। ভ্যালিডেশন বা অর্ডিন্যান্স এর করে এদের চাকরি এখন বাঁচানো যায়। বামফ্রন্টের আমলা আমি এর সপক্ষে দৈনিক সংবাদে একটি আর্টিকেল লিখেছিলাম আইনের অবস্থান বিশেষভাবে ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ কেরালা, তামিলনাড়ু এবং অন্যান্য অন্য রাজ্যে এ ধরনের ভ্যালিডেশন এক করার উল্লেখ করেছিলাম। তৎকালীন সরকারের আইনি পরামর্শদাতারা আমার পরামর্শ কর্ণপাত করেনি। তাহলে অহংকার অনেক সমস্যার সমাধানের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আমি একটা স্কেপ রুটের কথা আগে বলেছি। 127 অনুচ্ছেদেই স্কেপ রুট আছে বলে আমি মনে করি। এই হচ্ছে আমাদের মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি এবি পালের লেখা। 2017 সালে মাননীয় বিচারপতি বলেছিলেন এই সেই ভ্যালিডেশন অ্যাক্টের কথা। সুতরাং আপনারা সবাই কথা আছেন। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।